ডেলিভারি ম্যান কখন আসবে? ডেলিভারি ম্যান আসতে আসতে তো দেখি আমি ডেলিভারি হয়ে যাচ্ছি। ও কি ভাই, নে বসে কি করছ? কে দেখতে পাচ্ছিস না, এখানে বসে লুডো খেলছি। কই লুডো খেলছ? এই তুই কিছু কবি না কি করতে আইছিস এই জারে? ক আমার কাছ থেকে টাকা নেই। কোন বাড়ির নদীর মোদের বাড়ি খুঁজে পাচ্ছি না, মহা মুশকিল বললাম তো। এক ঘন্টা ধরে বসে রয়েছি, ডেলিভারি ম্যানের কোনো খবর নেই, সাইকেলটা কখন আসবে না? কোন বাড়ি রে বুঝলাম না। এই ভাই, এই এদিকে এদিকে এদিকে, এই ভাই, আ ভাই ডাকছেন, এদিকে আসেন এদিকে আসেন। এই লোক কি এর ভিতরে কি? এটা সাইকেল ভাই। সাইকেল আপনার কোথায় ডেলিভারি করার কথা? আরে মিয়া, আমার বাসায় তো সাইকেল দেওয়ার কথা না মান, এই কাজে নতুন নাকি? হ্যাঁ ভাই, এই ছবি মাত্র জয়েন করেছি। স্যার ওটিপি কোডটা বলেন। ওই তো মেসেজ, আচ্ছা 5432315। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে যান স্যার। ঠিক আছে, আমি এই দুদিন ভিতরে কষ্ট করে আসলাম, যদি কিছু বকশিশ দিতেন। ওই মিয়া, এক ঘন্টা ধরে আমি বসে রয়েছি, আপনি উল্টো আমার বকশিশ দেবেন? বকশিশ চান মিয়া? আমার সময়ের মূল্য কথা আপনি জানেন? এই ঠাডা পড়া রোদের ভিতরে আসলাম, মাত্র 10 টাকা বকশিশ চাইলাম, সেটাও পেলাম না। আসলে ডেলিভারি ম্যানদের কষ্ট কেউ বোঝে না। যাই সাইকেলটা নিয়ে বাড়ি যাই। আগে ভাই, তুমি মিথ্যা কথা কইলে কা? কি? আমি তো টাকার গাছ লাগাইলাম, টাকার গাছে টাকা ধরিনি না। ও টাকা নাও পাতা। হ্যাঁ তাহলে এক কাজ কর, তোরা দুজন এদিকে এনে দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দুধর পাগল বানিয়ে একটু কাজ করাই নি। তত টাকা নিবি না? তাহলে এক কাজ কর, এই বক্সার ধর ধর। পাগল দুটো পাইছি, খাটাই নেব। সাবধানে সাবধানে, সাইকেলটা মনে হয় ঠিকঠাক আছে কিনা একটু খুলতে হবে। এর ভিতর তোর মাতা দেখবি? ওর সাথে মজা করছিস, 20 টাকা দাও চাইলাসছি। তুই আমার কোন কালের কুটুম রে, তোর সাথে মজা করতে হবে? আরে কোনে যাবি, তুই বেচেলার মানুষ, তোর কাজ কাম নেই, স্কুল কলেজ নেই। হ্যাঁ থাক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় আকিব ভাই। আজকে চলে আসলাম একটা নতুন বাইসাইকেল রিভিউ নিয়ে, যে বাইসাইকেল রিভিউটা দেখা আপনার জন্য খুবই জরুরি। তো চলুন আর দেরি না করে আনবক্সিং শুরু করি। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, জাস্ট সাইকেলটা আপনাদের দেখাবো। কারণ সাইকেলের যে কোয়ালিটি, যেরকম প্রিমিয়াম কোয়ালিটি, আর এই সাইকেল যে স্মুথ, দেখা দেখ। ও হোয়াট এ কালার ম্যান। প্রথমে সিটটা সেট করলাম, হ্যান্ডেলটা ইনস্টল করবো। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন সাইকেল টোটালি সম্পূর্ণ রেডি, এখন শুধুমাত্র আমরা একটা রাইড দিব। কি ভাই, আপনার সাইকেলটা পচা হয়ে গিয়েছে? আমার সাইকেল পচা হয়ে গিয়েছে মানে নতুন সাইকেল কিনে নিয়ে আসলাম। কোনে তার ভিতরে ঢুকে গিয়েছে? হট, এই সাইকেল নষ্ট নাকি? সাইকেল তো ভালো সাইকেল। এই কেবল এর ভিতরে মানে হাইট কেবল। তোমার সাইকেলের নাম কি? এই সাইকেলের নাম এটা কি লেখা আছে? রক রক রাইডার রাইডার রক রাইডার। ইংলিশে পাস করেছিস কোনোদিন? রক রাইডার XE402। এই সাইকেলটাতে পিছনে আপনারা পাচ্ছেন 9 স্পিড এবং সামনে পাচ্ছেন 3 স্পিড। সাথে সাথে পাচ্ছেন যে এই সাইকেলে যতগুলো গিয়ার আছে সব পার্টসগুলো শিমানোর এবং কোয়ালিটি খুবই হাই। এখন হচ্ছে যে এই সাইকেলটা আমরা চালিয়ে আপনাদেরকে একটা রিভিউ দিব। সাইকেলটা ভালো দর্শক, আসসালামু আলাইকুম। সাইকেল চালিয়ে মজা আছে, সাইকেলটা খুব ভালো, সাইকেল চালিয়ে খুব মজা আসছে।
রক রাইডার XE402 এই সাইকেলটার কালারটা যেমন জোস এবং এই সাইকেলটা চালানোর সময় যে স্মুথনেস পাবেন সেটা আরও জোস, না চালাইলে বুঝবেন না। রক রাইডার XE402 এই সাইকেলটাতে যে অয়েল ব্রেকটা পাচ্ছেন সেটা হচ্ছে শিমানো কোম্পানির খুবই ভালো মানের একটা অয়েল ব্রেক। ব্রেকের পারফরমেন্স পাবেন খুবই খুবই সুন্দর দেখেন। আর অয়েল ব্রেকগুলো সাধারণত তেলের মাধ্যমে ব্রেক হয়, যার কারণে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। রক রাইডার XE402 এই সাইকেলটাতে একটা সাসপেনশন পাচ্ছেন, সেটা হচ্ছিল SR সান্তুরের, যেইটা অফ রোডিং বলেন অন রোডিং বলেন খুবই স্মুথ কাজ করে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই সাসপেনশনটা আপনি আপনার ইচ্ছা মতন মানে মানে লক করতে পারবেন। আমার ইচ্ছা মতন এটা ঘুরাইলে স্মুথ কম কাজ করবে, স্মুথ বেশি কাজ করবে, তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে। ডিজাইনের কথা বলতে গেলে বাজারের অন্যান্য যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলোর তুলনায় রক রাইডার XE402 অথবা রক রাইডারের যে সাইকেলগুলো আছে সেগুলোর ডিজাইন একটু প্রিমিয়াম কোয়ালিটির, মানে একটু ক্রেজি টাইপের। অন্যান্য সাইকেলগুলোর ডিজাইন দেখবেন সিম্পল, কিন্তু রক রাইডারের ডিজাইনগুলো একটু ম্যাট কোয়ালিটির, দেখতেই ভালো লাগে। আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকেরই এই সাইকেলটা দরকার হবে, কিন্তু এই সাইকেলটা আপনি কোথা থেকে কিনবেন? এই সাইকেলটা আমাদের স্টোর ড্রিম সাইকেল স্টোর থেকে কিনতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে এখনই অর্ডার করে ফেলুন।